চানার ডাল বানাতে চানাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। যেহেতু আমি এটা সকালে বানাবো তাই সারা রাত ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে এটাকে 6 ঘন্টা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। এবার এটাকে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে আমি একটু হলুদ দিয়ে এটাকে একটু ঢাকনা ছাড়াই সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে এইভাবে যে ফেনাটা বের হবে এটাকে আমি পুরোটাকে তুলে ফেলে দেব। দিয়ে তারপর আমি প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে 3-4টা সিটি দিয়ে নেব। চানার ডাল ওইদিকে আমাদের সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে দুটো কাঁচা লঙ্কা আর আদা এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টের মধ্যেই আমি কয়েকটা মশলা দিয়ে এটাকে গুলিয়ে নেব। এর মধ্যে যেমন আমি দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাকে দিয়ে একটা মিক্স বানিয়ে আমি এটাকে রেখে দেব। যেহেতু এই চানার ডালটা আমরা সকালে জলখাবারই খাবো, সেই জন্য আমি এদিকে কয়েকটা লুচি বা পুরি যাই বলো না কেন এই নানা রকম শেপ দিয়ে কেটে কেটে কয়েকটা এদিকে বানিয়ে নেব ফটাফট। সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেল, কি আর করা যাবে, কিছু করার নেই। আমি এখানে একটা কড়াইয়ে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপর দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দেবো রসুন কুচি করে কাটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাও। এই সব কিছুকে হালকা ভেজে নেওয়ার পর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আর মশলার যে পেস্ট সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে ডালটা দিয়ে দেব, সিদ্ধ করা ডালটা। এর মধ্যে তোমরা যদি কালারটা আরও লাল করতে চাও তাহলে তোমরা এর মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে কাঁচা দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাতেই যথেষ্ট ঝাল হয়ে যাবে। ব্যাস, এত ঝাল আমরা খাইও না। ব্যাস রেডি হয়ে গেল চানার ডাল, তারপর এটাকে রুটি, লুচি, পুরি, পোড়াটা সব কিছুর সাথে খেতে পারো।